শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থবিজ্ঞান, শিরোনাম স্থির তড়িৎ, প্রশ্ন নং 17, প্লাস 16 কুলম এবং প্লাস 25 কুলম চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 35 সেন্টিমিটার। উক্ত চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে চার্জ দুইটির তড়িৎ প্রাভাল্য সমান হবে? এখানে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই প্লাস 16 কুলম চার্জ এবং প্লাস 25 কুলম চার্জ পরস্পর থেকে 35 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং এই চার্জ দুইটি একটি সরলরেখায় অবস্থিত। এখন চার্জ দুইটি সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাভাল্য সমান হবে তা নির্ধারণ করতে হবে। তাহলে লক্ষ্য করো, চিত্রে প্লাস 16 কুলম চার্জ এবং প্লাস 25 কুলম চার্জ পরস্পর থেকে 35 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে ধরি 16 কুলম চার্জ থেকে 1 মিটার দূরে এ বিন্দুতে উভয় চার্জের তড়িৎ প্রাভাল্য সমান হবে। চিত্রে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান 35 সেন্টিমিটার। এখন আমরা এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নেই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ফলাফল হবে 0.35 মিটার। তাহলে প্লাস 16 কুলম চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব 1 মিটার এবং প্লাস 25 কুলম চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব 0.35 মাইনাস 1 মিটার। সুতরাং প্লাস 16 কুলম চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ প্রাভাল্য E1 সমান 1/4πε0 ইন্টু 16 ভাগ x2, অর্থাৎ চার্জ ভাগ দূরত্বের বর্গ, নিউটন কুলম ইনভার্স 1। আবার প্লাস 25 কুলম চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ প্রাভাল্য E2 সমান 1/4πε0 ইন্টু 25 ভাগ 0.35 মাইনাস এক্স হোল স্কোয়ার নিউটন কুলম ইনভার্স 1। প্রশ্ন মতে E1 সমান E2। এখন E1 এবং E2-র মান বসিয়ে আমরা পাই 1/4πε0 ইন্টু 16 ভাগ x2 সমান 1/4πε0 ইন্টু 25 ভাগ 0.35 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা উভয় দিক থেকে 1/4πε0 বাদ দিয়ে আমরা পাই 16 ভাগ x2। লক্ষ্য করো, 16 ভাগ x2 সমান 25 ভাগ 0.35 মাইনাস এক্স হোল স্কোয়ার বা 4/x হোল স্কোয়ার সমান 5/0.35 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন উভয় দিকে স্কোয়ার বাদ দিয়ে আমরা পাই 4/x সমান 5/0.35 মাইনাস এক্স। এখন আমরা আর গুণন করে পাই 5x সমান 4 দিয়া 0.35কে গুণ করলে 1.40 মাইনাস 4x বা 5x প্লাস 4x সমান সমান 1.40 বা 9x ইকুয়াল টু 1.40 বা x সমান সমান 1.40 ভাগ 9। এখন 1.40কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে 0.155। তাহলে লক্ষ্য করো, দশমিকের পরে তৃতীয় অঙ্কটা যদি 5 অথবা তার উপরে হয় তাহলে দ্বিতীয় অঙ্কে 1 বৃদ্ধি করতে হয়। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 0.16 মিটার প্রায়। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং প্লাস 16 কুলম চার্জ থেকে 0.16 মিটার দূরে কোনো বিন্দুতে উভয় চার্জের জন্য তড়িৎ প্রাভাল্যের মান সমান হবে। ধন্যবাদ সকলকে।